তো বন্ধুরা দেখো অনেক দিন ব্যস্ত থাকার কারণে তোমাদের সামনে নতুন কোনো ড্রয়িং নিয়ে আসতে পারিনি তা আজকে আবার একটু সময় পেয়ে ভাবলাম তোমাদের জন্য একটা নতুন ড্রয়িং নিয়ে আসি তা আজকে দেখো আমরা একটা সিনারি শিখবো খুব সুন্দর সিনারি এবং খুব সহজেই কিন্তু তোমরা আঁকতে পারবে তা কীভাবে আঁকছি তোমরা দেখো ছোটদের জন্য খুব সহজ এবং খুব সুন্দর একটি কালারফুল সিনারি কিন্তু আজকে হবে তা তোমরা মন দিয়ে দেখো একদম ইজি কিন্তু সিনারিটা হবে তোমরা একটু মন দিয়ে দেখলে কিন্তু খুব সহজেই আঁকতে পারবে তা দেখো আমি কীভাবে আঁকছি প্রথমে একটা পাহাড় এঁকে নিলাম তারপর আর একটা ছোটো পাহাড় আঁকলাম এবার মাঝখানে একটা সূর্য এঁকে দেব দেখো কীভাবে আঁকছি পাহাড়ের নিচ দিয়ে ছোট ছোট গাছ করে দেব এই যে দাগগুলো আছে উপরের দাগটা এই উপরের দাগটা একটু অন্যরকম ভাবে টানি তাহলে একটু সুন্দরভাবে দেখতে দেখো কীভাবে টানছি রকম ভাবে দেবে তোমরা সোজাও দিতে পারো কিন্তু এরকম একটু রাউন্ড শেপে দিলে কিন্তু দেখতে বেশি সুন্দর হবে তা আমি প্রথমে সোজা করেও পরে কিন্তু রাউন্ড করে দিলাম তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে তোমরা হয়তো পেন্সিলের দাগ ভালো বুঝতে পারবে না তা স্কেচ পেন করার পর ভালো বুঝতে পারবে দেখো মন দিয়ে শুধু দেখো খুব সহজেই কিন্তু তোমরা সিনারিটা আঁকতে পারবে আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অল করে দিও তাহলে যখনই তোমাদের জন্য আমি এরকম ড্রয়িং ভিডিও নিয়ে আসবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা জানতে পারবে নতুন আপডেট তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অল করে দাও আর দেখো আমি কীভাবে আঁকছি একটু ঘাসের মতো করে দেবো আর গাছের ভেতরে যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু মুছে দিতে হবে দেখলে এবার আমরা এই গাছের মাথাতে একটু পাতার মতো করব ছোটো ছোট পাতার মতো দিয়ে দেবো যাতে এই গাছটা আরও সুন্দর লাগে দেখতে বেশি পাতা দেবো না কিছু পাতা দেবো দেখো এখান থেকে একটা ডাল বের করব এবং এই ডালের সাথেও কিছু পাতা দেবো এবার এখানে দেখো একটা নৌকা করে দেব ছোট একটা নৌকা দিয়ে দেব নদীর মধ্যে তাহলে ছবিটা সুন্দর সুন্দরভাবে দেখতে এখানে একটা ছোট মানুষের মতো করে দেব খুব সহজভাবে একটা মানুষ আঁকব এখানে দুটো পাখি করে দেব তাহলে দেখো আমাদের সিনারি কিন্তু কমপ্লিট এবার আমরা এর মধ্যে স্কেচ পেন করবো তাহলে চলো আমরা স্কেচ পেন করে নিই তা দেখো আমার স্কেচ পেন কিন্তু করা হয়ে গেছে এবার আমরা কালার করব তাগে আগে সূর্যটা করব তা সূর্যতে প্রথমে দেবো ইয়েলো ডি দেখো কীভাবে করছি নিচের দিকটা ডার্ক দেবে ডার্ক দিয়ে উপরে হালকা করে দিতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর হবে তোমরা একটু মন দিয়ে দেখো আর খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে দেখো ক্রোমিওলো ডি দিয়ে উপরে একটু হালকা করে দিলাম তারপরে দেব ক্রোমিওলো এম ক্রোমিওলো ডির সাথে দেবো ক্রোমিওলো এম এটাকে মিশিয়ে উপরের দিকে পুরো ভরে দেবে না একটু হালকা রাখবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে দেখো এই রকম হয়ে গেল আমাদের সূর্যটা এবার আমরা এবার আমরা আকাশটা করব তা আকাশে প্রথমে দেব রেড লাল কালারটা দেব আগে সূর্যের উপর দিয়ে নিচ দিকটা ডিপ করে উপরটা হালকা করে দেব ডিপ থেকে ধীরে ধীরে উপরে হালকা এরকম উপরের দিকে ধীরে ধীরে হালকা করে দেবে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না পুরোটা দেখো স্টেপ বাই স্টেপ স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর তোমরা কিন্তু কিছু শিখতে পারবে না তা এ টু জেড দেখো কীভাবে রঙগুলো করছি কোথায় কী দিচ্ছি কী নিয়ম বলছি নিয়মগুলো তোমরা মন দিয়ে শুনলে খুব সহজে কিন্তু তোমরা নিজেরাও সুন্দর একটা ড্রয়িং করতে পারবে উপরের দিকে ধীরে ধীরে হালকা এরকম হালকা করে দেবে এই সাইডটাও করবো নিচের দিকে ডার্ক আর উপরে হালকা এই লেভেলটাকে এক রাখবে এখানে যতটা উঠেছে ততটাই উঠবে এদিকে তো দেখো আমার কিন্তু লাল রংটা করা হয়ে গেছে এবার দেব অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার এই লাল রঙটার সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা করব দেখো উপরের দিকে একই রকমভাবে হালকা রেডটা যতটা উঠেছিলো তার থেকে কিন্তু একটু বেশি উঠবে অরেঞ্জ কালারটা রেডটাকে সুন্দর করে মিক্স করবে অরেঞ্জ দিয়ে তারপরে ওপরে উঠাবে হালকা করে এই শেডটা যত সুন্দর হবে যা শেড যত সুন্দর হবে তার ছবি কিন্তু ততটাই সুন্দর হবে ওই জন্য শেডটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে প্রথম প্রথম হয়তো পারবে না কিন্তু প্র্যাকটিস কন্টিনিউ রাখবে দেখবে ঠিক শিখে গেছো উপরের দিকে হালকা বাহাত দিয়ে খাতাটা চেপে ধরবে তাহলে নড়বে না

দেখো আমার অরেঞ্জ কালারটা হয়ে গিয়েছে এবার আমি দেব ক্রোমিয়েলো ডি এই সূর্যতে ফার্স্টে যে কালারটা দিয়েছিলাম ক্রোমিয়েলো ডি সেই কালারটা কিন্তু আবার আকাশেও দেব একই রকমভাবে নিচ থেকে মিক্স করে তারপরে উপরে পুরো আকাশটা দিয়ে ভরে দিতে হবে এই কালারটা কিন্তু পুরো আকাশটা ভরে দিতে হবে এই কালার দিয়ে আর কোনো কালার দেব না তিনটে কালার দিলাম সাইডগুলো কীভাবে টানবে তাহলে বর্ডারের বাইরে চলে যাবে না রংটা দেখো আমার কিন্তু কালার হয়ে গেছে এবার কি করব কাপড় দিয়ে একটু ঘষে মিক্স করে দেবো কালারগুলো এই কাপড় দিয়ে ঘষলে কিন্তু রংটা আরও মিক্স হবে দেখতে আরও সুন্দর লাগবে তাহলে দেখো বন্ধুরা আকাশটা ঘষার পরে কেমন প্লেন হয়ে গেলো একদম মিক্স হয়ে গেল তা এবার করব নিচের এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের নিচের গাছগুলো এই গাছগুলোতে দেব ক্যারামাইন ক্যারামাইন কালারটা নিচের দিকে ডার্ক দেবো আর উপরের দিকে হালকা করে দেবো এদিকটাও তাই করবে নিচের দিকে ডিপ করে উপরে হালকা তারপরে দেবো পিঙ্ক ক্যারামাইনের সাথে দেবো পিঙ্ক ক্যারামাইনটাকে ভালো করে মিক্স করবে মিক্স করে পুরো জায়গাটা গাছের জায়গাগুলো ভরে দেবে রঙের গুঁড়ো থাকলে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে বা ঝেড়ে নেবে দেখো আমাদের নিচের গাছগুলো হয়ে গেল এবার আমরা পাহাড়টা কমপ্লিট করব তা পাহাড়ে আগে দেব মিডিয়াম গ্রিন এটা মিডিয়াম গ্রিন এই দিকে যতটা অংশ রয়েছে গাছের এপাশটা যতটা অংশ রয়েছে পাহাড়ের পুরোটা কিন্তু ভরে দেব কোনো শেড দেব না পুরো জায়গাটা ভরে দেবে এই মিডিয়াম গ্রিনটা নিচের দিকে একটু বেশি টানবে পাহাড়ের নিচে অংশে একটু বেশি আসবে আর উপরের অংশে কিন্তু অল্প হবে দেখো আমি কীভাবে করছি উপরের দিকে একটু হালকা করে দেবে ধীরে ধীরে হালকা এদিকটাও হালকা বুঝতে পারলে এবার এদিকটাও একই রকমভাবে করবো এই পাহাড়টা আগে মিডিয়াম গ্রিন দেবে কিছুটা ডার্ক নিচটা কিছুটা বেশি করে টানতে হবে এদিকে এসে হালকা এদিকটা ডিপ হয়ে আসবে তারপরে এদিকটা হালকা হয়ে যাবে ধীরে ধীরে হালকা তোমরা তাড়াহুড়ো করবে না খুব স্লোলি করবে আমি হয়তো কিছু কিছু জায়গায় একটু স্পিডে করছি নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে কিন্তু তোমরা যখন করবে তোমরা খুব স্লোলি করবে বেশি জোরে করতে যাবে না নাহলে আবার কালার বেরিয়ে যেতে পারে আর এক জায়গার কালার আর জায়গায় যদি চলে যায় তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে দেখো মিডিয়াম গ্রিনের পরে দিচ্ছি লাইট গ্রিন এটা লাইট গ্রিন মিডিয়াম গ্রিনটাকে সুন্দর করে মেশাবো মিশিয়ে লাইট গ্রিনটা টানবো আর লাইট গ্রিনটাকেও কিন্তু হালকা করে দিতে হবে পুরোটা ভরে দেবে না পাহাড়টা কতটা টানছি দেখো এতটা ডার্ক করে টানার পর এবার কিন্তু ধীরে ধীরে হালকা করে দেবো সাদা ছেড়ে দিতে হবে কিন্তু কারণ এখানে আরেকটা কালার দেব সেই জন্য কিছুটা দেখো সাদা ছেড়ে দিয়েছি এবার এদিকেও তাই করব আগে মিডিয়াম গ্রিনটাকে সুন্দর করে মেশাবো লাইট গ্রিন দিয়ে মিডিয়াম গ্রিনটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপরে এদিকে হালকা করব ধীরে ধীরে হালকা করে দেবে প্রথম প্রথম হয়তো তোমাদের শেড দিতে একটু অসুবিধা হবে কিন্তু প্র্যাকটিসটা কন্টিনিউ রাখবে দেখবে ঠিক শিখে গেছো হাল ছাড়বে না যদি না হয় এক চান্সে যদি না হয় হাল ছাড়বে না এক চান্সে কারোরই হয় না দেখো এবার এই যে সাদা অংশটা ছেড়েছি সেই সাদা অংশে দেবো লেমনীয়লো এটা লেমোনিওলো এবার এই লেমোনিওলোটাকে লাইট গ্রিন থেকে মিশিয়ে পুরোটা ভরে দেব পুরো পাহাড়টা কিন্তু এবার ভরে দেবো এই লেমোনিওলো দিয়ে তা যেটা বলছিলাম যে তোমাদের যদি এক চান্সে না হয় তোমরা হাল ছাড়বে না আমিও এক চান্সে পারিনি কখনো ছোটোবেলা থেকে অনেক প্র্যাকটিস করে 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 শিখেছি তাই আজ তোমাদের দেখাতে পারছি তা তোমরা যদি এক চান্সে না পড়ো ভয় পাবে না বা হাল হাল ছাড়বে না তোমরাও প্র্যাকটিসটা কন্টিনিউ রাখলে ঠিক শিখে যাবে যেমন আমি শিখে গেছি দেখো লাইট গ্রিনটাকে মিশিয়ে কিন্তু পুরো অংশটা ভরে দিলাম এবার এই অংশটা হলুদ কেন দিলাম বলো তো কারণ যে সূর্যটা ডুবে যাচ্ছে সে আলোটা পড়েছে পাহাড়ের মাথায় পাহাড়ের সাইডগুলো সেই জন্য কিন্তু ইয়েলো কালারটা দিলাম এখানে এবার একই রকমভাবে দেখো এই যে গাছের পাতাগুলো এগুলোতে একটু মিডিয়াম গ্রিন দেবে পাহাড়ে যে কালারটা করেছি সেই কালারটাই দেবো এখানেও মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন আগে মিডিয়াম গ্রিনটা দিয়ে নেই কিছুটা করে মিডিয়াম গ্রিন দেবো হয়ে গেল এরপরে দেবো লাইট গ্রিন দেখো আমাদের পাতাগুলো হয়ে গেছে এবার আমরা নিচে যে দূরের পাটটা রয়েছে এই পাটটাতে দেবো কালার তা এখানে দেব আগে ডার্ক ব্রাউন দেবো নিচের দিকটা ডার্ক ব্রাউন দিয়ে উপরটা একটু হালকা করে দেব চিকন করে ডার্ক ব্রাউন দেবে বেশি মোটা করে দেবে না কারণ উপরে আরও কয়েকটা রঙ দিতে হবে আর জায়গাটা যেহেতু সরু অল্প জায়গা সেই জন্য অল্প করেই দিতে হবে ডার্ক ব্রাউনের সাথে দেবো ইলো অকার ডার্ক ব্রাউনটাকে একটু মেশাবে মিশিয়ে নিয়ে উপরের দিকে একটু ক্রস করে টানবে দেখো আমি একটু কিন্তু ক্রস করে এইভাবে টানছি দাগটা কিন্তু আমি এইভাবে টানছি সোজা না এইভাবে যে দাগটা যেমন আছে এরকম একটু ক্রস রাউন্ড শেপে রঙটাকেও কিন্তু আমি একটু রাউন্ড শেপে টানছি একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো টানগুলো আর এই টান কিন্তু খুব ইম্পর্টেন্ট ছবি কালার করার ক্ষেত্রে কারণ টানগুলো ঠিক মতো না হলে রঙও কিন্তু সুন্দর হবে না তাই কোথায় কিভাবে রঙের টানগুলো করছি সেগুলো একটু মন দিয়ে দেখো তোমরা উপরটা হালকা করে দেবে উপরে আর কালার দেব দেখো উপরটা একটু হালকা করে দিলাম এবার এই যে সাদা অংশটা রয়েছে এই সাদা অংশে দেব পেল ইয়েলো এটা কিন্তু লেমন ইয়েলো না এটা পেল লেমন ইয়েলোর থেকে ও লাইট কালার পেল ইয়েলো পেল ইয়েলোটা দিয়ে পুরোটা ভরে দিতে হবে দেখো কীভাবে করছি দেখো হয়ে গেল এবার একটা জিনিস দেখো এই যে সূর্যটা করেছিলাম সূর্যটা ঠিক নিচে এই মাপটা লক্ষ্য করবে এই মাপ অনুযায়ী সূর্যের ছায়াটা দেখানোর জন্য এখানে কিন্তু রং কিছুটা দিতে হবে সূর্যের যে যে কালারগুলো দিয়েছিলাম সেই সেই কালারগুলোই দেবো আগে ক্রোমিওলো ডি দেবো তারপরে দেবো ক্রোমিওলো এম দেখো কেমন শেপটা দিলাম নিচে মোটা উপরে চিকন যে জলে ছায়াটা পড়েছে সেটা বোঝানোর জন্য কিন্তু এই কালারটা করলাম আর আকাশে যে যে কালার দিয়েছি জলেও নিচে এখানেও সেই কালারই দেব একই কালার দেব আগে এটা ডার্ক করে নেবে তারপরে নিচের দিকে হালকা করবে আকাশটা যেমন করে করেছি ঠিক একই রকম ভাবে রেডের পরে অরেঞ্জ রেডটাকে মিশিয়ে একই রকমভাবে খাতাটাকে বাহাত দিয়ে চেপে ধরবে নাহলে কিন্তু নড়লে অসুবিধা হবে তোমরা সিঙ্গেল পেজে করলে টেপ দিয়ে আটকে নিতে পারো তাহলে সুবিধা হবে নড়বে না দেখো অরেঞ্জ কালারটা হয়ে গিয়েছে এবার ক্রোমিওলো ডি একই রকমভাবে আকাশের মতোই ধীরে ধীরে হালকা করবে আমি কিন্তু একটু স্পিডে করছি কারণ অনেক বড়ো হয়ে যাবে না হলে তোমরা কিন্তু এত স্পিডে করবে না তোমরা টাইম নিয়ে করবে দেখো এরকম হালকা করে দেবে পুরোটা কিন্তু ভরবে না দেখো কী করছি হালকা করে সাদার সাথে মিশিয়ে দেবে দেখো হালকা হয়ে একদম সাদার সাথে মিশে গেছে এই শেডটা যত সুন্দর হবে যার শেড যত সুন্দর হবে তার ছবি কিন্তু ততটাই সুন্দর হবে তাই শেডটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে দেখো এবার দেবো প্রুশিয়ান ব্লু প্রুশিয়ান ব্লুটা কিন্তু নিচের থেকে দেবো নিচের দিকে ডার্ক দেব আর উপরের দিকে হালকা করে দেবো নিচের দিকে ডার্ক দে উপরে হালকা ব্যাস এতটাই আর দেব না এরপরে দেব কোবাল টর্কিউজ বলে একটি কালার রয়েছে সেটা তোমরা এই প্রুশিয়ান ব্লুটার সাথে মিশিয়ে দেবে আর তোমরা যদি জানতে চাও আমি কী কালার ইউজ করি তাহলে তোমরা কমেন্ট করবে আমি বলে দেব যারা জানতে চাও তারা কমেন্ট করে বলবে যে কি কালার আমি ইউজ করি কমেন্ট করলে কিন্তু আমি তোমাদের কমেন্টে রিপ্লে করে রঙের নামটা বলে দেব দেখো একটু হালকা করে দেবে এরকম হালকা করে একদম হালকা করে এই হলুদটার সাথে লাগিয়ে দেবে আর সাইডগুলোকে কিন্তু এইরকমভাবে টানবে এইভাবে টানতে যাবে না তাহলে কিন্তু বর্ডারের বাইরে চলে যাবে ছবি নষ্ট হয়ে যাবে সাইডে দাগ যেমন থাকবে রঙটাকেও ঠিক তেমনিভাবে টানতে হবে এটা খেয়াল রাখবে হ্যাঁ দেখো হয়ে গেল তাহলে আমাদের জলটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা এই নৌকাটা করব নৌকাতে দেখো আগে একটু ব্ল্যাক দেব যেহেতুটা সূর্য ডোবার সিন করছি তাই কিছু কিছু অংশ ছায়াটা দেখাতে বা অন্ধকার হয়ে গেছে দেখাতে ব্ল্যাকটা ইউজ করতে হবে কোথায় কোথায় ব্ল্যাকটা ইউজ করছি দেখো জলে একটু ছায়াটা দেবে নৌকার মানুষের ছায়াটাও একটু দেবে বেশি দেবে না হালকা করে দেবে হয়ে গেল এবার এখানে দেবে আকার আঁকার ইলো আকার এবার দেখো আমরা এই মাঠটা করবো তা মাঠে আগে দেবো এই যে গাছের মতো দেখতে পাচ্ছ ঘাসের মতো এখানে আগে দেবো মিডিয়াম গ্রিন এটা মিডিয়াম গ্রিন উপর দিকে ডিপ করে নিচের দিকে একটু হালকা করে দেবো নিষ্ঠা হালকা তারপরে কি করবো এই সাইডগুলোতে দেব ডিপ করে ভেতরের দিকে হালকা পুরোটা কিন্তু ভরবে না দেখো মিডিয়াম গ্রিনের কাজটা করে নিলাম এরপরে যে সাদা অংশগুলো রয়েছে এই সাদা অংশগুলোর মধ্যে দেব লাইট গ্রিন আর লেমন ইয়েলো তা আগে লাইট গ্রিনটা করে নিচ্ছি মিডিয়াম গ্রিনটাকে মিশিয়ে কিছুটা নামা নামিয়ে দিচ্ছি সাদা অংশটা কিছুটা কভার করে দিচ্ছি কিন্তু পুরোটা দেব না কারণ এরপরে আবার লেমন ইয়েলো দিতে হবে কিছুটা অংশ ভরবো কিছুটা অংশ ফাঁকা রাখবো এরকম বলে বলে কিন্তু তোমাদেরকে কেউ ড্রয়িং শেখাবে না ইউটিউবে অন্তত তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো যাতে তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই এই ভিডিও দেখেই খুব সহজেই বাড়িতে বসে ড্রয়িং শিখতে পারে দেখো এটা কিন্তু লেমন এলো লাইট গ্রিনের পরে লেমন এলো লাইট গ্রিনটাকে সুন্দর করে মেশাবে মিশিয়ে যেই বাকি সাদা অংশটু রয়েছে সেই সাদা অংশটুকু ভরে দেবে দেখো আমাদের নিচের মাঠের অংশটা কমপ্লিট হয়ে গেলো এরপরে আমরা এই যে পারগুলো রয়েছে এগুলো করবো এখানে আগে ব্ল্যাক দেব ব্ল্যাকের সাথে দেব ব্রাঞ্চ হয় না ব্ল্যাকটাকে মিশিয়ে দেবো ব্রাঞ্চ হয় দেখো হয়ে গেলো এবার বাকি থাকলো কি এই যে গাছের বডিটা তা গাছের বডিতে আগে দেবো ব্ল্যাক এই সাইডটা একটু ব্ল্যাক দেব দেখো ব্ল্যাক করে এই দিকটা হালকা করে দিলাম তোমরা হয়তো আশেপাশে থেকে অনেক সাউন্ড শুনছো ব্যাকগ্রাউন্ড ওগুলো একটু ইগনোর করবে আশেপাশের বাড়ির লোকটা একটু বেশি চিল্লায় ওই জন্য একটু ইগনোর করো সাউন্ডটা আশেপাশের সাউন্ডগুলো দেখো এদিকটা একটু ফাঁকা রাখবে এবার দেবে ডার্ক ব্রাউন ব্ল্যাকটাকে আগে মেশাবে ব্ল্যাকটাকে মিশিয়ে পুরোটা কিন্তু ভরে দিতে হবে তাহলে দেখো আমাদের সিনারিটা কিন্তু কমপ্লিট তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে খুব সুন্দর একটি সিনারি এই সিনারিটা তোমরা কোনো কম্পিটিশনে আঁকতে পারো আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে ড্রয়িং ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর ব্লগও রয়েছে সেই ব্লগগুলো তোমরা দেখতে পারো খুব ভালো লাগবে আর যারা ছোট রয়েছো তারা অবশ্যই এই ড্রয়িংগুলো দেখে প্র্যাকটিস করবে খুব সহজেই তোমরা বাড়িতে বসে ড্রয়িংগুলো শিখে যেতে পারবে আর তোমাদের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ড্রয়িং নিয়ে আসবো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হয় পরের ভিডিওতে একটি নতুন ড্রয়িং নিয়ে